আপনারা কেউ আল্লাহকে দেখেছেন আপনাদের এখানে কেগুড়িতে কেতুগ্রাম দেখেছেন কেউ আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নেই কথা বলুন জোরে ইচ্ছা নেই আমি আপনাকে বলে দিই আমার ভাই দেখবেন কোনো ছেলের বাপ যদি মেয়ে দেখতে যায় আর বেটাকে এসে বলে তোর লেগে একটা মেয়ে দেখে এলাম তখন আমাদের মনটা কি বলে এ আমি কবে দেখবো বলো দেখিনি আচ্ছা আমি কবে যাব দেখতে বলো দেখিনি তখন খালি ভেতরটাই লাড্ডু ফুটে আমি কবে দেখবো কেমন হবে আমার বউটা দেখতে মনে মনে হয় না আমি যখন লখনউ ইরফানিয়া কলেজে পড়তাম কিরাত পড়ছি আমার মা ফোন করে বলল। তোমার জন্যে তোমার ফুপুর মেয়ের বিয়ে ঠিক করেছি আমি তো দেখি আমার ফুপুর বোনকে পড়ার জীবনটা আমি বাইরে কাটিয়েছি ফুপুর মেয়েকে দেখিনি আমার স্ত্রীকে আমার তখন আমি বললাম হ্যাঁ আমি কুরবানিতে ছুটিতে বাড়ি যাচ্ছি মা দেখতে যাব বলে দেখা দেখাদেখির কিচ্ছু না আমি কথা দিয়ে দিয়েছি আমার মনে মনে আমাকে বলে ঠিক আছে এসব দেখতে যাবে আমার মনে লাড্ডু ফুটতে লাগলো কবে ছুটি হবে কবে যাব কবে আমি দেখবো হয় না হয় না যুবকদের আমার বউকে আমি কবে দেখব যদি নিজের মনেতে এত লাড্ডু ফুটে নিজের স্ত্রী অর্থাঙ্গিনী যে হবে তাকে দেখার জন্যে ভেবেলেন আমার আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন দিকে। আমি সব থেকে বড় উপহার দেবো আল্লাহ দিদার চড়ে বলুন সুবাহ তো আল্লাহ দিদার হলে সেই দিনটার জন্য অপেক্ষা করুন আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস করেছি তোমার দিদারটা কত সুন্দর হবে কেমন হবে এটা ভেবে ভেবে কাঁদুন আর নামাজ পড়ুন আল্লাহ তোমার দিদারের অপেক্ষায় আছি কবে তুমি দিদার করাবে অমাল হায়া তুতা ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা সম্পূর্ণ আপনার জন্য ধোকা ধোকার মধ্যে পড়ে আছেন আর আমি বলে যাই আমার ভাই আমাদের দেশের এই ভারতবর্ষের ঐত্যকে নষ্ট করছে যারা কোরআনকে চিনতে পারি সে দাঁড়িয়ে বলছে এই কোরআনটা মিথ্যা এই কোরআনটা নবীজির তৈরি এই ইসলামটা নবীজির তারা কান খুলে শুনে যান আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে যাই আমার ভাই আজকে বড় কষ্ট লাগে জানেন অনেকজন মনে করে আমাকে একদিন আমার গ্রামের লোক বলছিল এত জলসা করলে কজনকে মুসলমান করলে কজনকে নামাজি করলে আমার গ্রামে একজন আমার বন্ধু বলছে আমি বললাম তাহলে আমার ফোনের কল রেকর্ডটা ঘাঁটতে হবে তোকে কল রেকর্ড ঘাঁটতে হবে আজকে বড় কষ্ট লাগে কি জানেন এই জলসায় আপনার মনে মনে হবে এখানে ফালতু জলসা হচ্ছে এই দেখলেন আমার কাছে পাঁচখানা চ্যালেঞ্জ চলছে এগুলো সব ইউটিউবের চ্যানেলওয়ালা এরা নিয়ে এসে ক্যামেরা ফিট করেছে আমার এই বক্তব্য গোটা পৃথিবীর মুসলমান যারা বাংলা ভাষা বুঝে তারা সবাই দেখবে দেখবে না দেখবে না দেখবে একটা হিন্দু বাঙালি মুসলমান হিন্দু ভাই সেও দেখবে আমার বক্তব্য আমাকে একদিন হঠাৎ একটা ফোন এসছে আসাম শিলচর থেকে হুসুর তাদের ভাষা হুসুর আমি তিন বৎসর চার বৎসর থেকে আপনার বক্তব্য শুনি শুনতে শুনতে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে আমি এবং আমার স্ত্রী আমার মা আমার বাপ সবাই আমরা ইসলাম কবুল করে নিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ শুধু এটা নয় আপনারা আমার বর্ধমান জেলার মানুষ আউস থানার নাম শুনেছেন না শুনেননি আমার গোলসির পাশে আউস গিরাম আউস একটা গ্রাম দায়মনগর নাম একসঙ্গে একশো পনেরো হার ইসলাম কবুল করেছে জোরে বলুন আল্লাহ খালি তারা ইসলামের সত্যকে জানার পরে আমার ভাই মেদিনীপুর থেকে আমাকে সেদিনে ফোন করেছিল জায়গার নাম করব না তিনজন ভাই হুজুর আপনার বক্তব্য শুনি এক বৎসর থেকে আমাদের হৃদয় পাল্টিয়ে গেছে আমরা ইসলাম কবুল করতে চাই কিভাবে করব প্রসেসটা বলে দেন জোরে বলবেন না সুভান আল্লাহ আমার ভাই আপনি বলছেন কি ফায়দা হলো ফায়দা এটা হয়েছে একজন অমুসলিম ভাই আমার নবীজির আদর্শকে আর আমার আল্লাহকে চিনতে পেরে ইসলাম কবুল করেছে কিন্তু তুমি মুসলমান হয়েও তুমি আল্লাহকে চিনতে পারো নি যদি বলেন আমি তাকে বললাম ধরে লাও জলসায় একটাও নামাজি হলো না জলসা বন্ধ করে দাও বন্ধ হয়ে গেল জলসা মসজিদে লোকরা নামাজ পড়তে আসছে না তাইলে মসজিদ ভেঙে দিতে হবে বুঝতে পেরেছেন না পারেনি কথাটা আমার মসজিদ ভেঙে দাও কেন কেউ নামাজ পড়তে আসছে না তাইলে মসজিদ ভেঙে গেল নামাজ যখন পড়তে আসছে না দিন শেষ হবে না বাকি থাকবে শেষ হয়ে যাবে নবীজি দাওয়াত দিয়েছেন কোরআন সুন্দরের ভালো করে আমার নয় ইয়াসিন বক্তব্য দিলে হিদায়ত পেয়ে যাবে এটা যাদের বেরেনে থাকবে তারা গণ্ড মূর্খর গুমরা তুমি গুমরা আমি বক্তব্য দিলে হিদায়ত পাবে এটা কথা নয় আমার আল্লাহ হিদায়ত দিলে তবে হিদায়ত পাবে বুঝলে হিদায়তের মালিক কে আরো জোরে বলুন কে আল্লাহ হচ্ছেন হিদায়তের মালিক কোরআন শুনেন। যাদের বাড়িতে মানে কোরআন আছে বাড়িতে গিয়ে খুলবেন যাদের বাড়িতে তফসিরেন কোরআনের মানে কোরআন রাখা আছে তারা গিয়ে খুলবেন সুরায়ে বাকার প্রথম পৃষ্ঠা আলিফ পরের পৃষ্ঠা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন তারপরে আয়াতটা ইন্নাল্লাযীনা কাফারু সাওয়ান আলাইহিম আনযারতাহুম আম আমলাম তুমযিরুহুম লা ইউমিনুন হে আমার বিশ্বনবী তুমি যত দাওয়াত দিবে দিয়ে নাও যত বলবে বলো যত বুঝাবে বুঝিয়ে নাও কিন্তু যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না এটা আল্লাহ নবীজিকে বললেন তুমি যত কোরআন শোনাবে শোনাও যত দাও দিবে দাও যত বুঝাবে বুঝাও কিন্তু যারা বেইমান কাফের নেমো হবে যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না আমার নবীজি কেঁদেছেন আল্লাহকে বললেন অগ আল্লাহ কেন তারা আমার কথা আপনার কথা মানবে না আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বললেন খতামাল্লাহুয়ালা কুলু বিহীম ওয়ালা সামিহিম, ওয়ালা সরিহিম গিসাওয়া ওয়ালাহুম আজা বুন আজিম হ্যাঁ আমার বিশ্ব নবী খতামাল্লাহয়ালা কুলুবিহীম কুলুব মানে হচ্ছে হৃদয়টা তাদের হৃদয়েতে তালা মারা গেছে তারা এত পাপ করেছে জিন্দেগিতে তাদের হৃদয়ে আমি তালা মেরে দিয়েছি তারা আর কোনোদিন পরিবর্তন হবে না ওয়ালা সমিহীম আর তাদের কানেতে মহর মেরে দিয়েছি ওয়ালা আবসরহিম গিসাওয়া আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে লজ্জা শরমের মাথা খেয়েছে যত বলবে বলো কিন্তু তারা আল্লাহর ঘরের দিকে ফিরে আসবে না দিনের পথে আসবে না ওয়ালা হুম আজাবুন আজিম তাদের জন্যে পরকালে কঠোর শাস্তি রেখেছি যেমন আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আরব ভূমিতে আরবের বাদশাহ সালমান প্রিন্স আরবের বাদশার নাম কি সালমান প্রিন্স সে একটা বক্তব্য জারি করেছিল হুইপ জারি করেছে তার দেশের ইমাম দিকে তোমরা জুম্মাই দাও কিসের এই জন্যেই যে তবলিক জামাতকে আমার দেশে ব্যান্ড করা হলো এটা একটা সন্ত্রাসী দল তাই না আমাদের দেশের কিছু গণ্ড মূর্খ বলছে আমাকে একজন ফোন করেছিল আমার আব্বাজিকেও ফোন করেছে বলে আচ্ছা আরবে তো তবলিক জামাত নিষিদ্ধ করে দিয়েছে তাহলে আমাদের দেশে করা চলবে আমরা দামি কথা বলেছি একদম চলবে না আরব দেশে মদকে জায়েজ করেছে মদের বাড়কে জায়েজ করেছে মদের বাড়ে যাবে মদ খাবে আরবে ভদ্র বেসাখানা খুলেছে কাল থেকে বেসাখানাই যাবি আরবটা দলিল লয় সালমান প্রিন্স কোনো দলিল লয় মক্কাটা দলিল লয় মক্কার ইমাম দলিল নয় আপনাকে জানতে হবে তুমি যে বিরোধিতা করছো তবলিক জামাতকে ব্যান্ড করেছে ঠিক করেছে এটা খারাপ দল হারাম বললি যে মদটা খারাপ কাজ করেছে মদের বার খুলেছে বললি ইসলামে ভদ ভদ্রামেসা কখনো হতে পারে না। প্রতিবাদ করেছিস। একবারও করতে পারি না তাহলে শোনো আমি তাদেরকে প্রমাণ দিতে চাই আমি এই কেতুক গ্রামে কেগুড়িতে দিতে যাব না আপনি আমার পুরসায় চলুন আমার গ্রাম এরকম ছোট গ্রাম নয় পাঁচ হাজার বসতির গ্রাম চারটা বাস স্টপেজ আছে একটাই মসজিদে আমরা নামাজ পড়ি আমার মসজিদের ফাঁস কাতারে দেখিয়ে দেবো যারা মদের ভাটিতে পড়ে থাকতো তবলিগের বর্কতে এখন তারা ফাঁস কাতারে তসবি নিয়ে পড়ে আছে তাদেরকে দাওত দেওয়ার পরে যারা মদের ভাটি ছাড়া আর অন্যায় ছাড়া থাকতো না সেই লোকগুলো এখন তসবিওয়ালা হয়েছে আর মসজিদের ফাঁস কাতারে পাঁচ ওয়াক্তের নামাজি। দাড়িওয়ালা তুমি মেহনত করে তবলিককে বন্ধ করে কজন নামাজি করলে তুমি কজন কে করেছ ওই জন্য শোনো পড়শন করলে দাঁড়িয়ে যাবে আমার ভাই একটা কথা মাথায় রাখবেন এই সালমান প্রিন্স আরব ভূমিতে ভদ্র বেশাখানা খুলেছে মেয়েরা গাড়ি চালাতে পাবে সেখানে ফিল্মের হল চালু হয়েছে মেয়েরা ছেলে মেয়ে ফিল্মের হল হলে বসে ফিলিম দেখতে পাবে সেখানেও পিকচার চালু হয়েছে মক্কা মধিনায় জেনে রেখে দেবেন এটা কেয়ামতের আলামত ক্যামতকারি পান আপনার দোরঘুরাই কেয়ামত পৌঁছে গেছে তার কারণে জেনে রেখে দিবেন আমার ভাই নবীজির ভবিষ্যৎবাণী গোটা পৃথিবীটা মুসলমানদের হবে প্রত্যেকটা মানুষ মুসলমান হবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে যেমন চিরুনি করে মাথা আঁচুরলে উকুন আসে একটা করে ওই রকম চিরুনি তালাসি করলে একটা মমিন বেরুবে তাও তার মধ্যে কমই থাকবে

فكانت هباء منبسا أمم وكنتم ازواجا ثلاثا فاصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشأمه ما اصحاب المشأمه والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم سله من الاولين وقليل من الاخرين جادر একবার খুলে দেখবেন সুরাওয়া প্রথম পৃষ্ঠা আমার বললেন তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে তোমাদের মধ্যে অল্প আর তোমাদের পূর্ববতী যারা চলে গেছে বাপদাদ তাদের মধ্যে বেশি লোক জান্নাতে যাবে আপনি বলবেন হুজুর আমি তো বেশি হাদিস বলা। আমি তো বেশি নামাজ পড়নেওয়ালা তুমি নামাজই হয়েছ কিন্তু দু নম্বরই নামাজি সমাজকে ধোকা দাও তুমি নামাজই হয়েছ বাম্মায়ের হক আদায় করো না তুমি নামাজই হয়েছ বিবির হক আদায় করো না তুমি নামাজই হয়েছ প্রতিবেশীকে কষ্ট দাও তুমি নামাজই হয়েছ তুমি অন্যায়ভাবে সমাজে ফিতনা ফাসাদ ছড়াও আমাদের দেশে মুসলমানদের মধ্যে ফিতনা আছে না নাই কথা বলুন আমাদের দেশে মারামারি হয় কোথায় জলসাতে মসজিদে মিলাদে আমাদের দেশের মারামারি হয় মসজিদে মারামারি হয় না হয় না কি নিয়ে ক্যাম্প করা নিয়ে হাত বাঁধা নিয়ে হাত তুলা নিয়ে মারামারি হয় না হয় না কেউ বলছে এইখানে হাত বাঁধ কেউ বলছে এইখানে কেউ বলছে গলায় কেউ বলছে বাঁধি মারামারি হয় না হয় না ও খারাপ উ জাহান্নামি এরা জাহান্নামি আমাদের দেশে হয় মক্কায় কত লক্ষ হাজি একসাথে হজ করে বাবা তাড়াতাড়ি বলুন মেলা নয় চল্লিশ লাখ হাজি কত বললাম চল্লিশ লাখ হাজি এবং হাজি বিবি শুনেছেন মক্কাই দেখবেন যারা নামাজ দেখেছে কেউ হাত ছেড়ে নামাজ পড়ছে কেউ হাত এইখানে বেঁধেছে কেউ এইখানে বেঁধেছে কেউ বাঁধে নাই কেউ টুপি পড়েছে কেউ টুপি পড়ে নাই কেউ দুয়া করছে কেউ দুয়া করে নাই শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি সুটা দিয়ে কেন কেন তুমি আল্লাহকে জব দিবে আমি আল্লাহকে জব দেবো ফিতনা করো না কোরআনে আছে আল ফিতনা তো আসাধ্য মিনাল কাত যারা বিবাদ করবে যারা ফিতনা করবে ফিতনা করা একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় ফিতনা করলে সেই সমস্ত গুণাগুলো তার নামে একটা মানুষকে মার্ডার করার সমান গুণা লেখা ফিতনা করো না শান্তি বাজাই রাখো আমার আল্লাহ কোরআনে বলেছেন খুব ভালো করে শুনবেন ফুরকান শেষ পৃষ্ঠা আলাল ও ইবাদুর রহমান বাড়িতে গিয়ে কোরআনটা খুলে দেখো তুমি যদি ফিতনা করো তুমি যদি মারামারি করো সমাজে আমাদের দেশের লোক ফিতনা লাগাতে মজা পায় পাই না দু ভাইয়ে মারামারি হচ্ছে আপনি কি করবেন ও মারামারি হচ্ছে হ্যাঁ হ্যাঁ মারামারি করি না একটা ভাইকে টেনে চায়ের দোকানে লিগে মনে আরো লাগিয়ে দিল এরকম লোক আছে না নাই আমাদের দেশে লাগিয়ে দেয় মিটাই না আমার ভাই তার নাম হচ্ছে আল ফিতনা তো আসাধ্য বিনাল কাত যারা ঝগড়া লাগায় যারা বিবাদ লাগায় যারা সমাজে অশান্তি করে তারা নিজের শুনে রেখে দাও একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় সেই পাপ তার নামে লেখা হয় আগুন আগুন পানি দিয়ে লিবাই না পেট্রোল দিয়ে বাবা কথা বলুন পানি দিয়ে পেট্রোলটাও তরল পদার্থ আর পানিটাও তরল পদার্থ কিন্তু দুজনা জাত আলাদা পানি নিভিয়ে দেয় আর পেট্রোল চালিয়ে দেয় আপনি পেট্রোল হবেন না আপনি পানি হন আগুনকে নিভাততে শিখুন সমাজকে শান্তি রাখুন তবে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন যারা অশান্তি করবে তারা কখনো কাগজ থাকে তা লেগে নিয়ে যান তারা কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন এরপরে চলুন আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে আমরা আল্লাহর প্রিয় বান্দা হব জোরে বলুন ইনশাল্লাহ কেমন করে হবেন আল্লাহর প্রিয় বান্দা এক নম্বরই তোমরা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করো তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আরও একটু আগে চলুন দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বললেন ও ইজা খতিলু না যারা জাহিল মূর্খ হবে যাদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই যাদের ওয়াহিদ জমা সম্পর্কে জ্ঞান নেই কোরআনের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে জ্ঞান নেই যারা দিন সম্পর্কে আমার নবীজি সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না আল্লাহ এটা নিজের প্রিয় দিকে বললেন ওইজা হিলু না কলু সালামা আসসালামু আলাইকুম ভাই পরে কথা বলবো তোমার সঙ্গে তর্ক করার আমার সময় নেই আর আপনি যদি তর্ক করেন সে যদি আপনার এই তর্কে বিতর্কে গিয়ে আপনার আল্লাহকে গালি দিয়ে বসে আপনি পাপি হয়ে যাবেন আপনার রসুলকে গালি দিলে আপনি পাপি হয়ে যাবেন ওই জন্যে আমার আল্লাহ কোরআনে বললেন তোমরা মূর্খদের সঙ্গে তর্ক করো না তৃতীয় নম্বরটা বললেন এবং রাতের অন্ধকারে যারা রাত জেগে কেঁদে আমার ইবাদতে যারা রাত যাপন করে তারা হচ্ছে আমার প্রিয় আপনি ভেবে দেখুন আজকে আমরা নিজেদেরকে মুসলমান বলি কেন মুসলমান জাহান নামে যাবে শুনে রেখে দেন আমি দাড়িওয়ালা আমি নামাজি আমার সন্তান পয়লা জানুয়ারি করতে ঠিক বলছি না আমি নামাজি আমাদের মুসলমানরা ডিসেম্বর পালন করে আপনাদের দেশে করে না হ্যাঁ করে ছেলের জন্মদিন পালন করে একটু টাকা হলে পয়সা হয়েছে গায়ের বড় লোক আমি একটু টাকা হয়েছে হারাম ইনকাম করে সুদ খেয়ে টাকা করেছে হারাম কর দিয়ে ছেলের জন্মদিন পালন করছে পাড়ার লোককে গ্রামের লোককে দেখাচ্ছে আমি কেক কেটে আমার ছেলের জন্মদিন পালন করছি ইসলামের জন্মদিন হারাম না জায়েজ না জায়েজ এবং হারাম কাজ নিজের ছেলের জন্মদিন পালন করা আমার ভাই যাদের কাছে তফসিরে বাইজাবির মধ্যে পাবেন কোন তফসির বললাম তফসিরে বাইজাবি আপনি মানে কোরআন খুললে পেয়ে যাবেন না সেখানে শুধু মানেটা লেখা আছে এর ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে গাইরিল মাকজুম ই আলাহিমওয়ালা দললিন মাকজুম মানে ইহুদি আর দোল মানে নাসার এই দুটো দলই আমার আল্লাহর কাছে পদভ্রষ্ট এবং এদের অনুসরণকারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে আজকে আমি বড় দুঃখের সঙ্গে বলছি আপনারা ঈমানদারির সঙ্গে বলুন রমজান মাসে তারাবি পড়েন না কথা বলুন আপনাদের মসজিদে খ্রিস্টানরা আছে তো দেখতে আসে ইহুদিরা আসে আসে না বড় কষ্ট লাগে আপনি ঈদের নামাজ পড়েন খ্রিস্টানরা আসে না আসে না আসে না কিন্তু মুসলমানরা যায় মুসলমানরা করে ঠিক বলছি না আপনারা দেখাতে পারবেন আপনাদের এলাকায় কোনো একটা অমুসলিম ভাইয়ের নাম আছে আব্দুর রহমান আছে আব্দুল সত্তার আছে আর আমি দেখিয়ে দেব মুসলমানদের নাট বল্টু পল্টু ঝন্টু হরেন নরেন গগেন ফগেন সব মুসলমানদের আছে ঠিক বলছি না ভুল বলছি রাগ করবেন না বাস্তব বলে যাচ্ছি আর ওইটার আসর আপনি অবাক হবেন একটা ইহুদি কখনো মুসলমানের নাম রাখতে পারলো না আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জব্বার কিন্তু মুসলমান এদের নামগুলো পছন্দ করে মেন নাম রাখছে বর্ষা ঝাঁটা জুতো খাবি কবর মেয়ের নাম রাখছে রিম্পা ঝুম্পা কি বুঝলেন সকনের নাম রাখছে আমার ভাই ইসলামী নাম খুঁজে পেলেন না আল্লাহ নবীন বিবির নাম হচ্ছে মা আয়েশা উম্মে কুলসুম আসমা বিবি আসিয়া নাম ভালো ভালো নাম আছে সাহাবীর বিবিদে কি বুঝলেন রুমাইসা আল্লাহ নবীর একজন জলিলুল কাদার সাহাবি মেয়ে ছেলে সাহাবি হজরতে রুমাইসা তার ঘরে নবীজিকে দাওয়দ দিয়েছিলেন আপনি শুনলে অবাক হবেন যে হজরতের রুমেশা কত বড় ভাগ্যবান ছিলেন আমার নবীজি বলেছিলেন এই নামগুলো মুসলমানরা আমরা খুঁজে পাই না খুঁজে পাই কাদের ফিল্মের আর্টিস্টদের নাম ফিল্মের নাচনেওয়ালির নাম ফিল্মের গানেওয়ালির নাম ফিল্মে নাচনেওয়ালার নাম নিজের ব্যাটার নাম রেখেছি আপনি আপনার ছেলের নাম উমর রাখতে পারলেন না আপনার ছেলের নাম আবু বাকার রাখতে পারলেন না আপনার ছেলের নাম শোয়েবা রাখতে পারলেন না আপনার ছেলের নাম মুসা রাখতে পারলেন না আপনার ছেলের নাম ইসা রাখতে পারলেন না কেন আপনি দুর্বল ইমানের দিক দিয়ে মুখে বললে কী হবে দুর্বলতাটা বলে দিই আজকে বড় কষ্ট লাগে বলতে আপনাদের ইমামকে কত বেতন দেন তাড়াতাড়ি বলুন কেগুড়ি ইমামের বেতন কত চার হাজার আর আড়াই হাজার ছ হাজার টাকা ভাতা ভাতাটা তোমরা দিচ্ছ সে তো খালা দিচ্ছে না ধরবেন কেন ওটা তোমার বাপের নাকি ওটা ইমামের হক খবরদার এ কথা বলবেন না এটার জন্য পাপি আপনারা সরকার কালকেই বন্ধ করে দিতে পারে পাল্টি গিয়ে ওটার কোনো ভরসা নাই কিন্তু আপনি দিচ্ছেন চার হাজার একটা লিভারের রাজমিস্ত্রি লিভারের বেতন কত কথা বলুন তিনশো টাকা তিন তিরিশ কত নব্বই ন হাজার টাকা আপনি একটা লিভারেরও বেতন আপনার ইমামকে দিতে পারেন আর মসজিদটাকে রং করছে মসজিদে মাঠ লাগিয়ে গ্রামের লোককে পাড়ার গাঁয়ের লোক বিয়েতে আসবে বলবে মসজিদ করেছে ইমামের বেতন বলে চার যারা মসজিদের মতোয়াল্লি আছেন যারা মসজিদের আছেন যারা আছেন লেখে নিয়ে যান যদি ইমামের হক আদায় না করতে পারেন তো কবরে গিয়ে আপনি ক্যালানি হান্ড্রেড পারসেন্ট খাবেন আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি হিম্মত থাকে আমার সঙ্গে মোকাবেলা করুন আজকে একটা আলেমের বেতন যার পেছনে ইমাম করেন আপনাদের দেশে বিয়েতে গান বাজনা হয় না আমি বর্ধমান জেলার মানুষ না বলবেন না হয় না ব্যাটার বিয়েতে ডিজে বক্স বাজায় বিটির বিয়েতে ব্যঞ্জন বাজায় বিটির বিয়েতে ডিজে বক্স বাজায় কিন্তু হারামখর ইমামকে বিয়ে পড়ানোর পাঁচশো টাকা দিতে গেলে গায়ে লাগে ইমাম যদি চেয়ে হাজার টাকা নেয় চায়ের দোকানে হারাম কর বসে সকালবেলায় সমালোচনা করবে ইমাম চেয়ে হাজার টাকা নিয়েছে কিন্তু তুমি হারাম কর হারাম কাজ করেছ এই সমালোচনাটা তুমি করো না গায়ে আমি প্রথমেই বলেছি আমাকে আর দাউত দিবেন না এরা মনে মনে করবে ওই ওকে আর দাওয়ৎ দিবি না কিন্তু দেন আর না দেন আপনি দিবেন না সিলিডিওয়ালারা দিবে সিলিড়িওয়ালা দিবেন না পাশের গাইন লোক দিবে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই বুঝতে পেরেছেন আপনার ইমাম আপনি ভালো করে ভেবে দেখুন যার পেছনে দাঁড়িয়ে দায়িত্ব বেহাজ আল ইমাম করছেন তাকে আপনি মূল্য দিতে পারেন না আজকে একটা মানুষ একটা সমাজের লোক সমালোচনা করে কাদের আমাদের আপনার মাদ্রাসায় ছাত্র কতজন আছে আমি বলবো আমার মাদ্রাসায় দেড়শো জন কেন এত বড় মাদ্রাসা দেড়শো জন ছাত্র কেন এর জন্যে দায়ী হচ্ছে সমাজ আপনি ভাবছেন মাদ্রাসায় আমার ছেলেটাকে দেবো হাফেজ মলবি হবে লোকে দৌড়ে দৌড়ে ভিক্ষা মেঘে বেড়াবে তাই না আপনি বলবেন ছেলেকে ডাক্তার করতে হবে মাস্টার করতে হবে আমার ছেলেকে উকিল করতে হবে আপনি কিসের জন্য